চাঁদের মতো মুক্তি তোমার, ফুলের মতো হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। তোকে সেই কথা বলা হয়নি, ইনকাম করতে শিখ তারপরে তোর বিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাউকে আমার বিয়ে দিতে হবে না, আমি নিজের বোন নিজেই দেখিল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যাসনি যাসনি, ছেলেটা রাগ করে চলে গেল। শালা বাড়িতে মনে হয় আমার বাপ মা বিয়ে দিবেই না। আরে সাবাস, সামনে দেখছি দুটো মেয়ে আসছে, যা করি হোক ওদের দুটোর মধ্যে যে সে একটাকে পটাতেই হবে। পটানো সেটা আবার কি? চাঁদের মতো মুক্তি তোমার, ফুলের মতো হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। এই পেঁচা মুখে আবার কি বলছে? ভালোবাসিস? আয়নায় মুখখানা দেখেছিস? সে তো রোজই দেখি। কার সাথে কথা বলছিস পালি? কিন্তু একটা শর্ত আছে। একটা কেন, তুমি হাজারটা বলো, আমি তোমার শর্তে রাজি আছি। আগে একটা প্রণ করি তো দেখাও।
তা বলো কি শর্ত? শোনো, তুমি যদি রাত্রে 12টার দিকে আমাদের বাড়ি যেতে পারো তাহলে তোমাকে ভালোবাসা না বিয়েও করব। হ্যাঁ তাই, ঠিক আছে তাহলে আজকে রাত 12টার সময় যাব। ঠিকানা দাও। বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। রাস্তার ধারে ধান গাছ, তারপর আসিস, তার চেয়ে তো ভালো লাগবে তোমার ঠোঁটের কিস। আরিশাল্লাহ, 12টা তো বেজে গেছে, যাই ঠিকানায় পৌঁছে যাই। কিসের আওয়াজ? বাড়িতে চোট ঢুকিছে নাকি? আমার বিয়েটি করার দরকার নাই, আমি বাড়ি পালালাম। কি বলেন?